এই যে আই, বাবাকে রেডি হতে দেখে নিজের জুতো নিয়ে রেডি, এখন বাবার সাথে চলে যাবে বলে জামা প্যান্ট পরার দরকার নেই কোনো, জুতোটা পরা নিয়ে কথা। ও পায়ে আবার ভরতে যাচ্ছে, পায়ে ঢোকাতে যাচ্ছে বাবু। সিরিয়াসলি ঠিক আছে দাদা, জুতো ছাড়ো। কাল বাজার থেকে ঘুরে এসে জুতোটা ওখানেই রাখা হয়েছে, তো ব্যাস। টাটা টাটা টাটা। এই ওর মুখে কিন্তু জাম ছিল, তুমি যেন আবার ওকে কোলে ভালো করে নিতে চাও, সাদা জামাটা পুরো যাবে। দেখো দেখো গেল না, যাই হোক ঠিক আছে চলো আমি বের হই। আমাদের সব রেডি রেডি করা হলো, সকাল থেকে তো এসি সার্ভিসিং এর জন্য এসেছিল, সেটা নিয়ে তো একটা ধুমধুমার কাণ্ড। সকাল 8টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত প্রচুর কিছু ইস্যুস ছিল, যেগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে বেশ কিছুক্ষণ টাইম লেগে গেল। আর সেই টাইমটা আমি শুধু শুধু বসে থেকে থেকে টাইম ওয়েস্ট করতে হয়েছে, কারণ ওরা কাজ করছে আর আমি এদিক ওদিক চলে যেতে পারছি না। আর তারপর আইকে আর আই আমি দুজনেই স্নান টান করে পুজোর জোগাড়ও মোটামুটি এগিয়ে ফেলেছি, কারণ আমি ভাবলাম দিদির হয়তো আরো মানে দিদি হয়তো আগে আগে হয়ে যাবে, তো ওর জন্য আমি এই আই টাকা, তো ওর জন্য আমি কি করেছি, আমি তাড়াতাড়ি করে আগে পুজোর জোগাড় টোগাড় করে নিয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করলাম। আবার দিদি এখনো আসেনি, তো এদিক থেকে আমার হয়ে গেছে আগে, তো কোনো প্রবলেম নেই। আমি আমারই আইকে নিয়ে হয়তো রেডি হতে আমার দেরি হয়ে যাবে এটাই আমি ভেবেছিলাম, তো এখানে এসে বসে আর এইটা এত দুষ্টুমি করছে, মানে ওকে নিয়ে সত্যি একা একা দেশপ্রিয় না থাকলে কোথাও যাওয়া আমার জন্য ভীষণ ভয়ঙ্কর রকমের মানে স্ট্রাগলের ব্যাপার। আজকে পুজো, স্নেহা তার জন্যই যাচ্ছি, এর জন্যই আহিকে নিয়ে আমি একা কোথাও দেশপ্রিয় না থাকলে যেতে চায় না। এই এখন ফলপত্র এত কিছু জিনিসপত্র নিয়ে আহিকে নিয়ে নিচে নামতে হবে, তো ওদিক থেকে দিদিরা আসছে আর আমি এদিক থেকে বেরোবো, তো একসাথে যাবো তারপরে। তো চলো আবার ফিরে দেখা হবে, বা আমি ক্যামেরা ক্যারিও করতে পারি, দেখা যাচ্ছে। এই যে সমস্ত কিছু বাটি বাটি রেডি করে নিয়েছি, দেশ আহির দেশপ্রিয়র মানে মা যেগুলো দেবে দাদাকে দেশপ্রিয়কে সেটাও রেডি করে নিয়েছে আহির। আর এদিকে মা ষষ্ঠীকে দেওয়ার জন্য এই খেজুরের ছড়া জামের ছড়া এগুলো, আর এই মা ষষ্ঠীর জন্য গোটা ফলমূল আছে, আর এখানে হলুদের বাটি ধূপ দেশলাই সব কিছু আছে। আর আর ওদিক থেকে আমি দাদাকে বলেছিলাম যে সকালবেলায় মিষ্টিটা আর দইটা নিয়ে নিতে, ওটা কাল আমরা নিয়ে আসিনি, কারণ ওটা ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজটা তো পুরোই মানে মাছ মাংস সব থাকে ওর জন্য, তো ওর জন্য দাদা নিয়ে রেখেছে ওটা, মানে দাদা মানে বিনয়দা, তো ওটা দিদি আসার সময় নিয়ে আসবে, ওটা এখানে অ্যাড করে নেবো, তাহলে মোটামুটি আমার সমস্ত কিছু হয়ে যাবে। তো চলো এখন বেরোনো যাক, তাই তো চলো আমরা বেরোই। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর খুব ভালো মতো পুজোও দিতে পেরেছি। আর এই বছর আমার 3 বছর ষষ্ঠী বিয়ের পর, আর প্রথম বছরই শুধুমাত্র বাড়ি যেতে পেরেছিলাম, তারপর 2 বছর এখানে যেত কাজের চাপে, দেশপ্রিয়রই কাজের চাপ, আমাকে তো নিয়ে গেলেই আমি চলে যাব, কিন্তু ওর অফিসে কোনো বছর ছুটি থাকে কোনো কিছু থাকে না, সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। আর এখানে পুজো দিতে আসি তার কারণ এটা বাড়ি থেকে অনেকটাই কাছে, আর এই যে পুরো ভিডিওটা তোমরা দেখছো সেটা পুরোটাই ক্যাপচার করেছিল বিনয়দা, কিন্তু বিনয়দা আমাদের ভিডিওর জন্য আমাদের চ্যানেলের জন্য প্রচুর কিছু বলেছিল এই ভিডিওতে, চাইলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কিন্তু ভিডিওতে এত আস্তে বিনয়দা কথা বলেছে যে সেগুলো আর ক্যাপচার হয়নি, বেশিরভাগ বাইকের আওয়াজ সাইকেলের বেলের আওয়াজ এগুলোই ক্যাপচার হয়ে গেছে বেশি করে, তো যার জন্য তোমরা কিছুই বুঝতে পারতে না, বাধ্য হয়ে আমাকে এখানে ভয়েস ওভার দিয়ে চালাতে হলো। আর হ্যাঁ, আর এবছর ষষ্ঠী পুজো 2 দিন কিন্তু পালন করা হয়েছে শুনলাম, যার জন্য ভিড়টা অনেকটাই কম পেয়েছি আমরা, বলতে গেলে একদমই ভিড় ছিল না, আমরাই শুধু পুজো দিচ্ছিলাম, আগের দিন অনেকে পুজো দিয়ে গেছে। আর আগের বছর আয় তো বড্ড ছোট ছিল, আর সে বছর বাপরে ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমরা প্রচুরক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, যারা তোমরা নতুন তারা একবার গিয়ে আই ছোটবেলার ভিডিওটা দেখে আসতে পারো, আই তখন বড্ড ছোট ছিল। পুষ্পাঞ্জলি,
তবে হ্যাঁ, এখানে যতই পুজো দিই না কেন, আমাদের বাড়িতে আমাদের দেশে সেখানে কিন্তু পুজোর ধরনটা অন্যরকম। আর এখানে মায়ের মন্দিরেই শুধু পুজো দেওয়া হয়, আর গাছ ষষ্ঠীতে কিছুই তাছাড়া করা হয় না। কিন্তু আমাদের ওখানে পুরো গাছের নিচে বসেই পুজোটা হয়, আর ওখানে পুরোহিত মশাই ভিড় করে অনেক মানুষজন থাকে দাঁড়িয়ে, আর অনেক পুরোহিত মশাইও বসে থাকেন। কিছু মানুষজন যায়, তাদের পুজো সামলানো একার পক্ষে সম্ভব হয় না। প্রচুর পুরোহিত বসে থাকেন, এক একজন যায়, এক একজনের পুজো হয়। প্রচুর সমারোহ ব্যাপার একটা যেন জামাই ষষ্ঠীটা। যদি কোনোবার যেতে পারি জামাই ষষ্ঠীতে, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব, আর নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, কারণ এখানকার ষষ্ঠী পুজো আর ওখানকার পুজো আকাশ পাতাল পার্থক্য। করে রাধো পড়েছে না জানি না গেছি আগের বছর আহি কইটুকু ছিল দিদি, আর এবছর একটু বড় হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবছর খুব একটা ভিড় আমরা পাইনি, আগের বছর প্রচুর ভিড় ছিল। তো ফাঁকায় ফাঁকায় মোটামুটি পুজো টুজো দিয়ে দিয়েছি, আর ষষ্ঠী গাছে হলুদ সুতো বাঁধা, ফোঁটা দেওয়া, আহিকে দিশাকে ফোঁটা দেওয়া সব কিছু হয়ে গেছে খুব ভালো মতো। ব্যাস এটাই নিশ্চিন্ত, মানে একটা টেনশনে ছিলাম যে কি করে হবে না হবে, তো হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। বাড়ি এলাম, বাড়িতে জিনিসপত্র পুজোর রেখে আর বাদবাকিটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি এখন দাদাদের বাড়ি, কারণ মা দাদাকে ফোঁটা দেবে, আমাদেরকে ফোঁটা দেবে, তো সেগুলো নিয়ে যাচ্ছি, কারণ মা তো আর আসতে পারবে না, মায়ের হাতে লাগা আছে। আর এদিকে দিশাকেও বলেছি, মানে বললাম যে তুই একটু থেকে যা, তা নইলে আমি একা আহিকে নিয়ে এত জিনিসপত্র নিয়ে যেতে পারবো না। তো ওর জন্য দিশা এখন আহিকে নিয়েছে, আর আমি পুজো জিনিসপত্র হাতে নিয়ে এখন চললাম দাদাদের বাড়ি, চলে এসছি বুঝি। চলো দাদাদের বাড়ি প্রসাদ দেয়া কমপ্লিট, এবার দিশা যাবে এদিকে আর আমি যাব এদিকে, দুজন দুদিকে আলাদা হয়ে যাবো। টাটা, চলো সাবধানে যাও। এ আমার ফোন, চাবি ফোন কিছুই নিয়ে নি। সাবধানে যাও বাবু। দুপুর বেলায় তো প্রচন্ড ক্লান্ত হয়ে এসেছিলাম, তো যার জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপরে ভিডিও এডিটিং করেছি। এখন ভিডিওটা পোস্ট হয়নি, জাস্ট আমি সন্ধ্যেতে জাগ দিলাম, কারণ সন্ধ্যে লেগে গেছে, তো সন্ধ্যেটা জেলে দিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। আমার এডিটিং মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু পোস্টটা করলেই হয়ে যাবে। আর এই যে ম্যাডাম এতক্ষণে ঘুমিয়ে উঠছে, আজকে সারাদিনে ঠিক মতো ম্যাডাম ঘুমোতে পারেনি, এই যে সারাদিনে ঠিক মতো ঘুমোতে পারেনি, সকাল দিকে এসি সার্ভিসিংয়ের জন্য এসেছিলো, তো যার জন্য সব আওয়াজ টাওয়াজ হচ্ছিলো, তো ঘুমোতে পারেনি। তারপর সকাল থেকে আমাদের সাথে সাথেই উঠেছিল, তো ওর জন্য ঠিক মতো ঘুমটা হয়নি। তো এতক্ষণ পর্যন্ত ঘুম দিয়ে, এখন 6:30 বাজে, এতক্ষণ পর্যন্ত ঘুম দিয়ে এখনও একটু নেপিয়ে নেপিয়ে মায়ের কোলে তৃপ্তি করে বসে আছে, খুবই গুড গার্ল। শুধু ঠাকুরের কাছে এসি, এখনই ঠাকুর দেবতার যা আছে সব তুলে নিয়ে পালিয়ে যাবে বাইরে। ঠাকুরকে তো দিন রাত তুলে নিয়ে এদিক ওদিক ছড়িয়ে ফেলে দিচ্ছে, কিছু করার নেই, ঠাকুরও বুঝতে পারছে এখন যাই, এখন ছোটো বড্ড। তো যাই হোক, চলো আমি সন্ধ্যাটা এখন জেলে নিই, তারপর দেখা হবে। কি ব্যাপার, তুমি উল্টো হয়ে দাঁড়িয়ে গেলাম মা, তুমি উল্টো হয়ে দাঁড়িয়ে ভগবান ক্যামেরার উল্টোতে চলে এলে মা টুকি দিতে দিতে, দেখিস পড়ে যাস না বাবা। যাই হোক চলো আমি সন্ধ্যাটা আগে জ্বালি এখন, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে।
আর হ্যাঁ, কালকে যখন আমি ফলের বাজারটা যেন করতে যাই, তখন এই যে ছোবরা কিনে এনেছি ধুনো দেবো বলে। আমি যখন আগে নারকেল কিনেছিলাম বাড়িতে, তখন সেটা থেকে অনেক ছোবরা বেরিয়েছিল, মানে পেয়েছিলাম আমি, সেই ছোবরা দিয়ে এতদিন ধুনো দিতাম, কিন্তু সেই ছোবরা শেষ হয়ে গেছে। আর নারকেল যে দিতে এসেছিল তাকে আমি বলেছিলাম, তুমি মাঝে মাঝে নারকেল দিতে এসো, বিক্রি করতে এসো, তাহলে আমি তোমার থেকে নারকেল কিনবো, আর আমার উপরি পাওনা হচ্ছে ছোবরাটা পাবো আমি। তো সেটা সে আর আসেনি, তো সে আর আসেনি বলে আমার ছোবরাও কেনা হয়, মানে নারকেল কেনা হয়নি, যার জন্য ছোবরাও আমি পাইনি। তো এতদিনে দোকানে গিয়ে কালকে দেখলাম যে না, তার অপেক্ষায় বসে থেকে আর লাভ নেই, উপরি পাওনার অপেক্ষায় কিনেই নিয়ে যায়। তাই কালকে ওই ফলের বাজার যখন কিনতে চাই, তখন এই নারকেলের ছোবরা কিনে এনেছি, কারণ এই ছোবরা দিয়ে ধুনো দিলে না আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর গন্ধটা হয়। আর আমি বাড়ি যখন গেছিলাম, কান্দি যখন গেছিলাম, ওখান থেকে ধূপ, মানে যেটা দিয়ে দেয় ধূপ, সেই ধূপটাও কিনে এনেছিলাম, কারণ ওই ধূপের গন্ধটা না খুব ভালো লাগে। তো পুরো গুঁড়ো করে মা আমাকে দিয়েছিল ওখান থেকে। তো এই এক টুকরো ছোবরার মধ্যে যদি ওই ধুনোটা দিয়ে গোটা বাড়িতে একটু দেখিয়ে দিই, খুব ভালো গন্ধ ওঠে। আমার তো মানে আমাদের, আমি সারা জীবন দেখে আসছি যে মা বাড়িতে দিত, তো ওই অভ্যেসটা আমার আছে। তো ওর জন্য আমি এখানে যেখানেই খুঁজে পাই না কেন, ছোবা নিয়ে এসে হোক বা নারকেল থেকে ছাড়িয়ে হোক, যেখান থেকেই হোক না কেন, আমি এখানেও ধুনো দিই, আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা। তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার তো খুব ভালো লাগে। এদিক দিয়ে এত হাওয়া দিচ্ছে, সব উড়ে এদিকে পড়ে না যায় তো ভালো। দেশপ্রিয় বাড়ি ফিরে গেছে, আর আমি এদিকে বসেছি এডিটিংয়ে। এডিটিং মানে আমি এডিটিং কমপ্লিট করে রেখেছিলাম সর্সির ভয়েস ওভার দেওয়ার জন্য। এই ঘরে জানালা দরজা সব বন্ধ করে, ফ্যান বন্ধ করে আমি এখন বসেছি। তবে হ্যাঁ, একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করেছি, যে সুন্দরভাবে লাইট ফাইট দিয়ে বসেছি। অন্ধকারে বা লাইট, নর্মাল লাইট জ্বালিয়ে না এই কাজগুলো করলে ভীষণ বোরিং লাগে। তো সুন্দরভাবে এরকম লাইট ফাইট সেট করে একটু বসলে কাজটা করতে অনেক বেশি ভালো লাগে। তো ওর জন্য আমি এদিকে কাজ করছি, মানে আমার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, এখন রেন্ডারিং চলছে, তো সেটা করতে করতে আর দেখতাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর আজকে জামাই ষষ্ঠী, তোমাদের কার কেমন কাটলো সেটা জানিও। আমরা তো এবছর যেতে পারলাম না, আইকে নিয়ে যেটুকুটা সম্ভব এখানে করলাম, দেশপ্রিয় ছুটি পায়নি ও ছিল না। আর তবে হ্যাঁ, দেশপ্রিয় বাড়ি ফিরেছে, ও আমার কাজটা হয়ে গেলে ও একবার যাবে মায়ের কাছে, ওখানে মায়ের কাছে একটু ফোঁটা একটু সুতো এগুলো বেঁধে নিয়ে আসবে। আমি দাদারটা দিয়ে এসেছি, আর তখন একসাথে অত কিছু নিয়ে যেতে পারিনি। তো দেশপ্রিয়কে মা যেগুলো দেবে সেগুলো এখন দেশপ্রিয় নিয়ে যাবে, তো মা ওকে দেবে। আসলে এত কাছে থেকে মায়ের কাছে একটা ফোঁটা নিতে যাবে না, সেটা কেমনই লাগে। তো ওর জন্য রাত্রিবেলা হলেও মায়ের কাছ থেকে একটা ফোঁটা নিতে যাবে। আমি তো সকালে নিয়ে এসেছি, আমি আহি, আমরা পেয়ে গেছি সকালে, দাদা মানে দাদাকে যখন জিনিসগুলো দিতে গেছিলাম ওই পায়নি, অফিস থেকে, অফিসে ছিল, অফিস থেকে ফিরলো, এখন এখনও যাবে। আমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে যাব ঘরে, আর ও হয়তো আহিকে নিয়ে যাবে, আর আমি সেই সুযোগে রাতের খাবারটা বানিয়ে নেবো। আজকে তো ভাত খাওয়া নেই সারাদিন, আজকে মানে আমার তো ভাত খাওয়া নেই। দেশপ্রিয় আমাকে বললো যে তুমি যদি না খাও তাহলে আমার একার জন্য বানাতে হবে না, আমাকেও লুচি ফুচি বানিয়ে দাও, মানে তুমি যেটা খাবে সেটাই বানো। তো সারাদিনে আমরা দুজনেই লুচি খেয়েছি, আবার এই বেলাতেও লুচিই খাবো। তো কিন্তু লুচির যে আটাটা মেখেছিলাম, ময়দাটা মেখেছিলাম, সেটা আমার একটু কম পড়ে গেছে, আমি বুঝতে পারিনি মানে কতটা মাখতে হবে। তো ওর জন্য আর একবার ওটাকে একটু মাখতে হবে, আর বাদ বাকি সব হয়ে আছে, আর আহির খাবারটা বানো, বাদ বাকি সবই হয়ে আছে। তো ওরা একটু গেলে সেই সুযোগে আমি করে নেবো। আর এদিকে এডিটিং হয়ে গেল, রেন্ডারিং হয়ে গেল, এডিটিং তো হয়েই ছিল, রেন্ডারিংটা হয়ে গেল, চলো ঝটপট পোস্ট করে দিই, তোমরা দেখো, জানাও মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাও। আর চলো আবার পরে দেখা হচ্ছে।
বললাম পরে দেখা হচ্ছে আবার, কিন্তু পরে হয়তো আর দেখা হবে না, কারণ আবার কালকে দেখা হবে, কারণ আমি তো এরপরে কাজটা কমপ্লিট করে নিয়েই বিজি হয়ে যাবো। রান্না বান্না বানাতে হবে আহির, তারপর আমাদের আটা মাখতে হবে, লুচি বানাতে হবে, তারপর আহিকে খাওয়াতে হবে, সমস্ত কিছু করতে হবে, তো হয়তো আজকে আর সময় পাবো না। আর যা ভীষণ গরম, তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলেই ভালো, আইকে একটু ঘুম পাড়াতে পারলেই ভালো, মানে যতক্ষণ জেগে থাকবে দৌড়াত্ম করে বেড়াবে, ঘেমে নিয়ে একসা হবে, তার থেকে সবাই ঘুমিয়ে পড়লে ও ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা আশা করি খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটিয়েছো, তোমাদের যেমন বললাম জানাতে ভুলো না কেমন করে কাটিয়েছো জামাই ষষ্ঠী। তো আমাদেরটা তোমরা তো দেখতেই পাবে যে আমরা কেমনভাবে জামাই ষষ্ঠী কাটলাম। এটা অরণ্য ষষ্ঠীও বলে, জামাই ষষ্ঠীও বলে, অরণ্য ষষ্ঠীও বলে, আমার তো জামাই আমার অরণ্য ষষ্ঠী হলো। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে সকাল সকাল নতুন ব্লগে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।